Terus ulang dalam bawah. Aina nih, Pak. Terus ulang dalam bawah. Aina nih, Pak. Di sumpah, hei! Aina boleh. Ayo, Tuan, Pak! Tuan! Tuan, Pak! Tuan! Assalamualaikum. Waalaikumsalam. Kemon achen? Sir ki ta korra? Asi bhalo achi. Bhalo achenni. E to school theke ashlam. Acha school theke ira. Na school e to jaibo apne sir or to ar dauri school porjonto ki ta korra? Ei dekhen na ki ei chhatro chhatri ra. Bucchi sir, apnar chehra dekhe bucchi. Chhatro ta din dhore kotha koinna je. Tara ar chhatro chhatri roise ni okhon tara premik purush premik mohila hoye geche. Tara ase khali khulalo fame korto. Kukke kukre city dito. Kukke kukre like marto. Kukke kukre share dito. বেয়াদব আগে আমরা ছাত্র ইন দেখলে অবাই গেছি হবাই গেছি স্যার দেখলে স্যার আমার কথা উনুক স্যার আগে স্যার দেখলে নানি ও বাই দৌড়াইছি এখন কোন ছাত্র ছাত্রী নত বেয়াদব না না আমি আপনাকে বুঝাইতে পারি নাই আমার ছাত্র ছাত্রীরা অনেক ভালো অন্যান্য আশেপাশে যত স্কুল আছে সব স্কুল থেকে ভালো আর এটা এটা হচ্ছে আমাদের যারা সবাই শিক্ষক আছেন এদের সহযোগিতা অনেক বেশি আমি তো থাকি আমি জানি স্যার আমি তো দেখলাম আপনারে ঠুকা মারি আপনি কি দেখুন যা খালি ঠুকা মারছি আমি জানি আমি জানি আপনি যে স্কুলের মাস্টার ই স্কুলের ছাত্র ইনি হটা এখন দেশের সেনাবাহিনী হইয়া উঠে এখটা ছাত্র ফুলর ফুল হইয়া উঠে এখটা ছাত্র এখটা ফল হইয়া উঠে আপনি যারে পড়াই রইতা ছাত্র ইনি বুঝিনা নাকি তোইবো না না ঠিক আছে এরপর একটু ঝামেলা তো হই এই যে সামনে কোচিং সেন্টার এই দর্শি দর্শি কোচিং লাগে আমি তো কই আপনার মন খারাপ হয়নি কারণ হইলো গারি দুনিয়াই হন হই গেছে গ্যারি ওলা স্যার বালা মানুষের দাম নাই আপনি আমার কথা মনে যদি নৌকা হইবে একদিন হইছিল হে আপনি ওই যে কোচিং সেন্টার সাইরো বাই কোচিং বানিয়ে দিও আপনি এটা ফরাই আমার কথা শেষ করি সারু নৌকা আপনি এক কাম রুকা খেলা সয় 20 মিনিট ফরাইবা ফরাইয়া হইবা তোমাদের নোট দেয়া হবে কোচিং সবটা কোচিং নৌকা কি স্যার না ঠিক আছে না আমি সেটা বলি নাই আমি বলছি যে আশেপাশে সবাই কোচিং করায় আমার স্কুলে কিন্তু এগুলি নাই আমার স্কুলে সব যারা শিক্ষক শিক্ষিকা আছেন টিচার আছেন এরা সবাই এত যত্ন নেয় ক্লাসের মধ্যে আমরা সব পড়াই দিই আমরা চেষ্টা করি যাতে কোচিং না করে বুঝে নিত যে আশেপাশে সবাই তো গরিব আমরা বাবা মায়ের এত টাকা দিবে কোথ থেকে আমরা চাই ক্লাসে সবকিছু শেষ করে দিতে এটা স্যার আপনার চেহারা ফুটি উঠে আমি বলে এটা ঠুকা মারছিলাম না কইছিলাম না 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 বুঝছি যে আপনি যে স্কুলে আছেন এই স্কুলে হোক আছেন কোচিং দরকার নেই না না কোচিং দরকার আপনারা জেলার মধ্যে তন করি পারেন কোচিং এর দরকার নেই না না আপনি যে পুরা ক্লাস হও যে পড়াইরা এর বাদে তো কোচিং করার টাইম হয় কোনো স্কুলেই দরকার নাই যদি সব টিচাররা একসাথে বসে সব কিছু যা যা সমস্যা আছে সমাধান করে দেয় এবং যে সমস্যা আছে সমস্যা অনুসারে যদি সমাধানের পথে আসে তাহলে কোনো কোচিং দরকার নেই কোনো জি 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 আমি আমি এমনি ভালো হবে আসলে তো হ্যাঁ এটাই আমার স্কুলে দেখেন না সবাই খুব ভালো করতেছে না আমার আপনার সেরা দিকে বুঝা গেছে স্যার আপনার ফসলা দিকে হলো বুঝা গেছে আপনি খুব শান্তিতে আছেন অনেক শান্তি কোচিং সেন্টার খেনে লাগতো আপনি আছেন যে জায়গা স্যার যাও কা স্যার আচ্ছা ঠিক আছে দোয়া করেন যে স্যার জি 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 আসসালামু খালি বেশি কথা হাজি সাহেবের ডালা কি কাল লাগে তা বুঝলাম না তুমি আর বুঝা কিতাও তুমি তো বুঝিয়াও হয় হয় না বুঝিয়ে ভালো হয় হয় এখন বুঝিয়ে হয় না বুঝিয়ে হয় হ্যাঁ উচিত মাতর বাত আছে নি মিয়া আছে তুমি হাজি সাহেবে যদি খালি কই নি এখন তুমি উল্টা মাতিয়া দে কিও তোমার আর ডাকব নি আমার আর ডাকে কেনে ডাকি আরাম পায় হে বুঝে তার তোমার না বুঝাইতে তুমি আমার লগে থাকো কেনে তুমি খালি কইবা তোমার যেখান কইবা আমার লগে খালি সাপোর্ট দিও তোমার তেল লাগিব রাখছি কোন বাটে মারতাই তুমি বুঝতাই খিলা যে ও বাটে মারতাই এটা বাটে তো মারতেই এই আমরা আইছনি আসসালামু আলাইকুম জাফলং এর ফাত্তর
কইছিলাম যে বুলাগঞ্জের পাত্র পাইছি না ওটা কইতাম আসলে কইলাও তো একটা টুকা দিছি আমি কইরে শব্দটা অন্য লাগানো এখানে বুলাগঞ্জের হইলো তো আওয়াজটা আরো একটু সুন্দর হইলো নে জি হ্যাঁ জি হ্যাঁ কিটা কও আছেন নিয়া জি হ্যাঁ জাফলং না আচ্ছা বাদ দইতা বিবাদ তুনরে যে তার লাগে আনছি বুঝছো না জাফলং না যে সাথে দাও আনছি একটা মূল গুরুত্বপূর্ণ কাজ যেহেতু তুমি এলাকার চলাচল করো তোমার আশেপাশে গ্রাম্য পরিচয় আছে নানি তো আসলে দেশও তো অনেক দেশের বাইরে আসলাম একমাত্র ফুড়ি তো চিন্তা করছিলাম ফুড়ির বিয়া দিতাম বা ওই যে গোয়ালগাঁওর রমিজ মিয়ার ফো আছে নানি মানুষ তো তার লাগি মানে বিয়ার একটা প্রস্তাব আইছিল আর কি আমার ফুড়ির লাগি নাম কি দেখো আর নাম রাসেল আসলে আমি আজ জোরে হাজি সাহেবরে ফয়লা হতাশ করছি না কই জো ফয়লা খেয়ে কিছু মারলে তারে বাধা দিতা না আপনি যখন জানেন রাসেল রে তো গাঁর মাঝে ফুঙ্গার আসেল কই না অত খারাপ ইগু আমি তো মনে করো খবর লইছ না আমি কই তুমি তো জানো এলাকার খবর এলে তোমার লগে খবর লইলাম মারাত্মক সমস্যা না রাসেল কই মনে আপনারে আসত মিয়া বাদে একবার ইয়া কই মনে গ্রামবাসী পয়লা বালা কইছি কই হাজি হিসাবে কইবা যে আমার বুড়ি বিয়া দিলাম কিলা কিতা কিন্তু আমি তো ভিতরের খবর জানি বাদে কইলাম মনে বাদে আমি কিন্তু কইলাম মনে আমি একটা বাটো বালাই বাদে আপনারে কইনি আচ্ছা তো দেখি আর বালা কিতার কি চিন্তা করি আর তোমার আমি জানাই মনে যেখানে ইও তোমার আমি জানাই মনে জানাই সাহায্য যে ইও দিনা দিনা গৌরিয়াসটা ফোন দিলাই ও বেমার মাঝে অত খোয়া হই মু তার বাদে হাম করতে করতে মরি তো চাই হ্যালো কিতা করো দে তুমি ও তুমি ইটা তো করবাই তোমারে কত করে কইলাম হাম হইল না হাম হইল না ই বেমারও বেমার লইয়া অত হাম করার কিতা দরকার আছে তোমার তোমারে কইছিলি আমি তোমার ওটা করতে কথা 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 তা ফোন চিনি কমছে না কমলেও কইবা কমে গেছে ওষুধ দিলেও ওষুধ খাইতা নাই ইয়ে করতা নাই ইটা করো কিতার লাগি শরীর বা যত নতুন লাগবে বুঝছো নি আচ্ছা আমি আইব নে আইব নে হুম আচ্ছা তুই গেল করি শরীর রাখি দিও নে হান্নান ভাই নিবা আচ্ছা মাত্র আমি আসত মিয়ারে কইছি আসত মিয়া হান্নান ভাই আইসেরা ভাই সাইতে বুঝা যার যে হান্নান ভাই ফ্যামিলি লই একটা চক্রান্তর শিকার একটা যত পেছো ভরি গেছে আপনি তো খারাপ পাইবা আমারে ফ্যামিলি মানে তোমার বউর কথা কইলাম আমরা যেদিন বিয়াত যাই বিসমিল্লা কইয়া খালি তোমার বউর মুখে দিছাইছিলাম এতু এক দিল বাড়ি মারছে যে তুমি মনে ভুল জায়গাত ফাড়া দিছ রেব কারণ এতু দেখিয়ে বুঝা গেছে তোমার বউর চৌকে দি হাসা কথা কইরাম দিলর কথা যে বউগু লইয়া তুমি শান্তিতে থাকতে পারতে না এই বউয়ে তোমার সাতাইব এই বউয়ে তোমার দিনে দিনে খালি শেষ রাইব
জলদি সুযোগ আছে এখনো এখনো তোমার বয়স আছে শেষ নি তোমার কথা সারো কি দা কইছ তুমি আ ও কথা তো আমি কইতাম না তুমি তো কইবা দিয়া না মানে শেষ নি তোমার কথা শেষ এখনো সময় আছে আমার কথা মনে আমি খালি আমার বউ হইলাম তার শরীর টান মারি লাগি তোমার ভাই মাছ শেষ হইয়া না তুমি লাগি টান মারি আমার খুশি নিতে আমার বউ বাদ আমার আমি ওখানে কইরা আমার বউ বেমার তা ফুরছে সর্দি উঠছে এর বাদেও খাম করে আল্লাহর আদমরে কইছে খাম করিস না অনেক কষ্ট দিন রেস্ট নে তার বাদেও শুনে না খাম করতে করতে মরে যাব ওষুধ খাইত না কইব কমে গেছে বউ তো বাদ আমি কইছি না আনতা যে খালি মাছ মারা দৌড় মিয়া শুনতে যেটা বাবা তালে আলিয়া বউ বাদ কইলাম নিতে বউ তো ডাকতে পারে না নিবালা আমি তোমার বউর বালা গুণ বাদে কইবার দিলাই না তো গেলে কি অন্য তালে মাততে তোমারে দিব আর চিন্তা করবো অন্যটা মাতব হাসা কথা কইলে কিতো হাসা কথাত বাত আছে নিমিয়া বাত চাইবাই নি হাসা কথাত হাসা কইয়া দেখো তোমার বিরুদ্ধে আরো গিয়ে মাতবো উচিত হাসা মাতি মরি যিমু হাসা মাতি মরি যেতে আজকে ফটেঘাট হাসা মারতে পারবাই নি পারমু পারবাই নি পারমু পারবাই তো পারমু সে দেখমু আজ ফটো যে ঘুরে ভাইমু ও ঘুরে এখন হাসা ফটা হয়ে গেছে সবের তো সমস্যা আছে আজকে তুমি বাউ ও যার জায়গা যাই যে জায়গা দখল করছে করিমুনের জায়গা দখল করছে তাই আপন ভাই মারতে পারবাই নি করিমুনের লগে পারমু মারতাম যাও আজকে যাই দেখি ভাই নি করে ফটো হাসা মাত্রা আও আও ভাই তুমি আমার পরিচয় পরে জিমাকে তুইলাম মুরব্বী এলাকার বুয়াইন তার চুল লাল করাই ধরেন তারে কিলা মায়া লাগে তারা রামদান রামদাদি যে মজার মজার তোমার অনতা করবানি লাগবো খেরানি সেলুন তোমার আতাইয়াদের অত মজনানি বা রামদাই যে আরাম লাগে আর ফাইভ ডি নানি ফাইভ ডি মনে করো তোমার উপরে দিকে বেড়াইন দি ওলা স্মুথলি একটা আরাম দি তুমি অন উবাও আর রামদান হোক তারা রামদা আমি যে বিপদে পড়ছি উচিত মাতি করতে করতে দুই হাজার জোর দাদা থাকবো কিতা বুঝো পাল্লা যে বিপদে পড়ছি আমার দেখাই
আমি যদি কই তারে আমার বাপ বাদ, আমার বাপের বিরুদ্ধে যদি কিছু কই তাও কইব না, ঠিক আছে তাই বাদ। আর যদি কই আমার বাপ বালা, তো তোমার বাপ তো সোনার টুকরা যন্ত্রণা দি দের বুড়া বেটায় না নমাজ না রোজা সম্বত সম্বত আমার তো তারে দেখলেও রবিশ খারাপ হয়ে যায়। তারে দেখলাই যদি দেখবাই হে অমুকর তা করে অমুকর ক্ষতি করে অমুকর ক্ষতি করে এই মসজিদর লাগি মসজিদ না চিনি না বেটা হুন আমার কথা সুয়াই মাটি যে ভুয়ার জবাব দিলাম চিনি নি আমারে গস আমরা কোন দিন কার ক্ষতি করছি নি রে এ সকাল ঘুম থেকে উঠে মসজিদে তানে কথা লাইয়া তারে মসজিদ মে কাপে চিন্তা নেই চিন্তাম কি ধরে সম্বত্তর কোনো ভরি যায় জানি সম্বত্তর ভরি যায় কাম্ব চিন্তাম বাই রাব্বা বাই তাবা আপনি আমি জানি তো তোমার যে বাপ আমরা একলগে ছুটে বেলা চলা ফেলা করছি আমরা বন্ধু ফয়লা তোমার একটু কামারি দেখলাম বুয়ারে যে বাপর কত খান মানে আর মজিদে কইব আমারে যে বন্ধু আমার ভুয়া গুতা বে কি আল্লাহ কেস তোমারে ঠুকা মারলাম বাফর বিরুদ্ধে মাতিয়া সব রে ঠুকা মারাই এই যে বাইরে তুই মাতাস কি তারে সসারে আমার বন্ধুর ভুয়ারে আমার বাতি যা আমি তোমারে কই হুনো খবর দিজা তুমি সসা দুই দিন বাদে তুমি মরি জিতাই আর তুমি ওই যে মানুষের বিরুদ্ধে আর ওই যে মাতো একটু আগে না তুমি আমার বাফরে গেলে এলে আমার বাফের বিরুদ্ধে মাতলাই আর এখন তোমার বাফ আমার বাপ হই কিছু তোমার ছোট বেলার বন্ধু আমি জানখান কোন জোরত লইয়াছি আসলে ছুটিয়াই কো বাইলে বাইলে মাতলে বিপদ নাই হকলর বাইলে মাতি মজিদরে গেলি এই আমিও গেলি এই তুমি তোমার বাপরে গেলি তোমার লগে আছি সাসারে বাইতাত নাই হকল বাইলে বাইলে থাকি আচ্ছা যাও রবো সাসা যাও যাই কি রে বা তোমারে চিনলাম না বেটা তারে চিন্তা নাই না তুই মজিদরে তো হই হই না বাতি যা কুনতা না কইম নে সাসা যে বালা জসনি ই কি জাত মানুষ রে ভাই নদীর পানি যেমনি শুনলো কিছু কিছু মানুষ আছে যারা এরকম তালে তেল মারে সত্য নয় তালে কথা বলে এরা আপনাকে কখনো ভালো কোনো বুদ্ধি পরামর্শ দিতে পারে না এবং এরা বিপদে আপনার পাশে থাকবে না সুতরাং জীবনে চলার পথে সৎলোকের পরামর্শ নিন হোক তা কষ্টদায়ক কিন্তু তা আপনার জন্য কল্যাণকর হবে।